প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়ে ইতিহাস করলেন শরফুদ্দৌলা সৈকত। বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া শেষে তাকে এই সম্মাননা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে। আন্তর্জাতিক প্যানেলে নাম তুলেছেন 2006 সালে, এরপর 2010 জানুয়ারি থেকে করছেন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা। অনফিল্ড আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর 14 বছর পর আইসিসির এলিট প্যানেলে যুক্ত হলেন শরফুদ্দৌলা সৈকত। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পুরো ক্যারিয়ার জুড়ে নিখুঁত সিদ্ধান্তের জন্য প্রশংসা কুড়িয়েছেন সৈকত। পুরুষ ক্রিকেটে 10টি টেস্ট, 63টি ওয়ানডে এবং 44টি টি টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে 100 ম্যাচ পরিচালনার কীর্তিও আছে তার। নারী ক্রিকেটে তার পরিচালিত ওয়ানডে 13টি, এছাড়া 28টি নারী টি টোয়েন্টিও পরিচালনা করেছেন সৈকত। দুটি নারী বিশ্বকাপ ও এক নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সহ সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেন এ বাংলাদেশি। 2023 বিশ্বকাপে ভালো মানের আম্পায়ারিং এর পুরস্কার হিসেবে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন বলে মনে করছেন সৈকত। আমি যতগুলি ম্যাচ করেছি সবগুলি ইন্টারেস্টিং ছিল, হয়তো বা ফার্স্টেস্ট 100 হয়েছে, 7 দিন পরে এই ফার্স্টের 100 ব্রেক করেছে ম্যাক্সওয়েল, আবার 200 করেছে, আফগানিস্তান ইংল্যান্ডকে হারালো, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচটা খুব টাইট গেম ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে টাফ ম্যাচটা ছিল আসলে আফগানিস্তান নেদারল্যান্ডস। হ্যাঁ, তো যেটা হয়তো বললে হয়তো সবাই বিশ্বাস করবে না, যাই হোক আমার মনে হয় আমি মোটামুটি যেটা বললাম একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছিলাম, একটা ইমেজ বিল্ড আপের জন্য যেটা দরকার ছিল। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমি নার্ভাস ছিলাম না, তো আমার মনে হয় ওইটারই একটা রিওয়ার্ড আসলে আজকে যে অ্যাচিভমেন্ট আমার। আইসিসির এলিট প্যানেলে সৈকত সহ আছেন 12 জন আম্পায়ার, তাদের মধ্যে 3 জন ইংল্যান্ডের, 2 জন অস্ট্রেলিয়ার, আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন 1 জন করে। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।